আশা করছি সবাই ভালো আছেন। প্রধানমন্ত্রী বরিস জনসন প্রধানমন্ত্রী হিসেবে অযোগ্য, সেই সাথে তিনি কোভিডে আক্রান্ত হয়ে মারা যাওয়া মানুষদের হত্যা করেছেন। আর ব্রিটিশ স্বাস্থ্য সচিব ম্যাট হ্যানকক নাকি ব্রিটেনের সবচেয়ে সেরা মৃত্যুক, তার পদত্যাগ করা উচিত, এমন অভিযোগ প্রধানমন্ত্রী বরিস জনসনের সদ্য সাবেক প্রধান উপদেষ্টার। মাত্র কয়েক মাস আগেও ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনের প্রধান উপদেষ্টা ছিলেন ডোমিনিক কিউমিংস। কোভিড মহামারীতে সরকারের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণের সময় পুরো ডাউনিং স্ট্রিট পরিচালনা করতেন তিনি, অথচ এমপিদের সামনে বসে এখন তিনি নিজেই করোনা ভাইরাস মোকাবেলায় ব্রিটিশ সরকারের ব্যর্থতার সমালোচনা করেছেন। সরকার এবং প্রধানমন্ত্রীর ব্যর্থতার কারণে যুক্তরাজ্যে হাজার হাজার মানুষ করোনা ভাইরাস আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছেন বলে মন্তব্য করেন তিনি। রাষ্ট্র পরিচালনায় নেতা হিসেবে প্রধানমন্ত্রী বরিস জনসন অযোগ্য বলেও মন্তব্য করেন বরিস জনসনের সাবেকেই প্রধান উপদেষ্টা ডোমিনিক কিউমিংস। গত বছরের নভেম্বরে প্রধানমন্ত্রীর প্রধান উপদেষ্টার পদ থেকে বরখাস্ত হন। বুধবার পার্লামেন্টের হেলথ মন্ত্রণালয়ের সিলেক্ট কমিটির সামনে ডোমিনিক অভিযোগ করেন, গত বছরের প্রথম দিকে করোনা ভাইরাসের মহামারী যখন বিশ্বব্যাপী ছড়িয়ে পড়েছিল তখন ব্রিটিশ সরকার করোনা ভাইরাসের মহামারীকে পর্যাপ্ত গুরুত্ব দেয়নি, করোনা মোকাবেলায় সরকারের প্রস্তুতি ছিল খুবই ধীর গতিতে। কুবরা মিটিংয়ে প্রধানমন্ত্রী বরিস জনসন বরং এই করোনা ভাইরাসকে নতুন সোয়াইন ফ্লুর সঙ্গে তুলনা করেন বলেও এমপিদেরকে জানান ডোমিনিক কিউমিংস। ডোমিনিক কিউমিংস বলেছেন করোনা ভাইরাস মহামারীর বিস্তারের আশঙ্কায় গত বছরের 12 মার্চ স্টে এট হোম ঘোষণার জন্য তিনি প্রধানমন্ত্রীকে অনুরোধ করেন। এর প্রায় 10 দিন পর 23 মার্চ ঘোষণা করা হয় লকডাউন। প্রায় 7 ঘন্টা এমপিদের বিভিন্ন প্রশ্নের জবাবে ডোমিনিক আরও বলেন করোনা পরিস্থিতি নিয়ে সত্য না বলা সহ অন্তত 10 থেকে 15টি কারণে স্বাস্থ্য সচিব ম্যাট হ্যানককে আরও আগেই বরখাস্ত করা উচিত ছিল। তবে প্রধানমন্ত্রীর সাবেক উপদেষ্টা ডোমিনিক কিউমিংসের এই মন্তব্যের বিষয়ে স্বাস্থ্য সচিব কোনো ধরনের মন্তব্য না করলেও প্রধানমন্ত্রী বরিস জনসন পার্লামেন্টে সরকার এবং নিজের অবস্থানের পক্ষে যথানিয়মেই সাফাই গিয়েছেন। এমপিদের সামনে প্রধানমন্ত্রী বরিস জনসনের বিরোধী দল লেবার পার্টির চাইতেও গুরুত্বপূর্ণ অভিযোগ উত্থাপন করেছেন ডোমিনিক কিউমিংস। গত নভেম্বরে 10 ডাউনিং স্ট্রিট ত্যাগ করেন ডোমিনিক। এর আগে লকডাউন আইন ভেঙে ব্যাপক সমালোচনা জন্ম দিয়েছিলেন তিনি, তবে এমপিদের সামনে এই বিষয়ে তেমন খোলামেলা কোনো কথা বলেননি ডোমিনিক কিউমিংস। এই ছিল গতকাল থেকে ব্রিটিশ গণমাধ্যমের আলোচনার শীর্ষে থাকা সাবেক প্রধান উপদেষ্টার অভিযোগের সংবাদের বিস্তারিত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন, রানার মিডিয়ার সাথেই থাকবেন।